29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দিলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে গুলশান অফিসে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন। ফারহানা রহমানের প্রতিবেদন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের সময় রাত 8টায় থাকলেও প্রায় আধা ঘন্টা আগে বেগম জিয়া উপস্থিত হন গুলশান কার্যালয়ে। সেখানে বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে তিনি সরকার পতনের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে সংসদ ভেঙে নির্বাচনের নতুন তফসিলেরও দাবি করেন তিনি। একটা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হতে পারে, সেই ব্যবস্থার পথটা আমরা দেখিয়ে দিয়েছি, কাজে তারা ইচ্ছাগুলো করতে পারে। আপনাদের যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশে শান্তি চান, তাহলে সংশোধনী করে সংসদ ডেকে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে নির্বাচন করবেন। আগামী 29শে ডিসেম্বর ঢাকা অভিমুখে শান্তিপূর্ণ অভিযাত্রা কর্মসূচিতে বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। আপনারা সকলে যে যেভাবে পারেন আসবেন, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে থাকব। সরকারের যদি সাহস থাকে তাহলে তারা সেই কর্মসূচিতেও বাধা দেবে না, আমাকেও বাধা দেবে না। হয়তো আমাদেরকে অবরুদ্ধ করবে বা কর্মসূচি পালন করতে দেবে কিনা, যদি না দেয় তাহলে তার পরিণতি হবে আরো কঠিন, আরো খারাপ, আরো ভয়াবহ। তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেখানে। এদিকে খালেদা জিয়ার বাসা